দেখা করার জন্য কি ভাই আলী রাতের আধারে আসছো কেন? রাষ্ট্রের কোন পরামর্শ বলছে না, আসছি একটু আপনি রসুলের শ্বশুর রসুলের সাহাবি আপনার সাথে একটু সময় কাটাবো বসার জন্য, কথা বলবো। সুবহানাল্লাহ, আপনার বাড়ি এমনি একটু মেহমান হয়ে আসছি, যেই বলছে ফুদিয়ে বাতিটা নিভাইয়ে দিচ্ছে। কে? হযরত ওমর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, ভাই ওমর ঘটনা কি? আমি বললাম তোমার বাড়ির আমি মেহমান, একটু গল্প করব কথা বলবো আসছি, আর এমনি বাতিটা নিভাইয়া দিলা। মেহমান আসলে তো অন্ধকার ঘরে মানুষ বাতি জ্বালায়, আর তুমি যে বাতিটা নিভাইয়ে দিলা এর কারণ কি? আমি কি অপরাধী? জোরে বলবেন আল্লাহু আকবার। হযরত ওমর বলছে, ও আলী, যখন বলছো তুমি আমার সাথে ব্যক্তিগত কথা বলবা, এর আগ পর্যন্ত আমি বাতি নিভাই নাই, তখন আমি বাতি নিভিয়েছি। কিয়ামতের মুসিবতের দিনে আল্লাহ যদি আমাকে আসামি বানায়া জিজ্ঞেস করে, ওমর, রাষ্ট্রের ক্ষমতা দিয়েছিলাম তোমার হাতে, রাষ্ট্রের তেল ব্যবহার করে নিজের গল্প করেছ, আমি আল্লাহর দরবারে আসামি হয়ে এর জবাব দিতে পারবো না, আল্লাহকে ভয় পাই গো আলী, তাই ব্যক্তিগত কথা অন্ধকারে বলবো, কারণ আমার ব্যক্তিগত আগুন ঘরে জ্বলে না। এতটা তাকওয়া ছিল, আল্লাহর ভয় ছিল হযরত ওমরের মাঝে, কোন দুনিয়ায় আছি রে বন্ধু? হযরত ওমরের ইন্তেকালের পরে বাজারে কিনতে পাওয়া যায় মাত্তুবাতে ইমাম গাজালির ভিতরে, আমি পড়েছি হাদিসটা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাত্রে বেলায় সরকারি কাজ করার জন্য রাষ্ট্রের তেল জ্বালায়া বাতি জ্বালায়া রাষ্ট্রের হিসাব লিখতেছে খাতায়, সবগুলো হাদিস বলতেছি, তাফসীরে মাজহারিতে হাদিসগুলো এনেছেন, এর নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ, আল্লাহ মুত্তাকি পরহেজগার মানুষের ছাড়া কারো বন্দেগি আল্লাহ মঞ্জুর করে না। বন্ধুগণ, আমার ইতিমধ্যে হযরত আলী গেছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা করার জন্য, কি ভাই আলী রাতের আধারে আসছো কেন? রাষ্ট্রের কোন পরামর্শ বলছে না, আসছি একটু আপনি রসুলের শ্বশুর রসুলের সাহাবি আপনার সাথে একটু সময় কাটাবো বসার জন্য, কথা বলবো। সুবহানাল্লাহ, আপনার বাড়ি এমনি একটু মেহমান হয়ে আসছি, যেই বলছে ফুদিয়ে বাতিটা নিভাইয়ে দিচ্ছে। কে? হযরত ওমর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, ভাই ওমর ঘটনা কি? আমি বললাম তোমার বাড়ির আমি মেহমান, একটু গল্প করব কথা বলবো আসছি, আর এমনি বাতিটা নিভাইয়া দিলা। মেহমান আসলে তো অন্ধকার ঘরে মানুষ বাতি জ্বালায়, আর তুমি যে বাতিটা নিভাইয়া দিলা এর কারণ কি? আমি কি অপরাধী? জোরে বলবেন আল্লাহু আকবার। হযরত ওমর বলছে, ও আলী, যখন বলছো তুমি আমার সাথে ব্যক্তিগত কথা বলবা, এর আগ পর্যন্ত আমি বাতি নিভাই নাই, তখন আমি বাতি নিভিয়েছি। কিয়ামতের মুসিবতের দিনে আল্লাহ যদি আমাকে আসামি বানায়া জিজ্ঞেস করে, ওমর, রাষ্ট্রের ক্ষমতা দিয়েছিলাম তোমার হাতে, রাষ্ট্রের তেল ব্যবহার করে নিজের গল্প করেছ, আমি আল্লাহর দরবারে আসামি হয়ে এর জবাব দিতে পারবো না, আল্লাহকে ভয় পাই গো আলী, তাই ব্যক্তিগত কথা অন্ধকারে বলবো, কারণ আমার ব্যক্তিগত আগুন ঘরে জ্বলে না। এতটা তাকওয়া ছিল, আল্লাহর ভয় ছিল হযরত ওমরের মাঝে, কোন দুনিয়ায় আছি রে বন্ধু? হযরত ওমরের ইন্তেকালের পরে বাজারে কিনতে পাওয়া যায় মাত্তুবাতে ইমাম গাজালির ভিতরে, আমি পড়েছি হাদিসটা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের 12 বছর পরে একজন সাহাবী স্বপ্নে দেখেছে, হযরত ওমরকে মনে হয় বিগত বহুদিন যাবৎ এত বেশি কষ্টের কাম করেছে, হযরত ওমর শুকায় অর্ধেক হয়ে গেছে, শরীর থেকে ঘাম ঝরছে,
নতুন একটা কাপড় পরবে, কাপড়টা হাতে নিয়ে হযরত ওমর দাঁড়ায় আছে। সাহাবী জিজ্ঞেস করছে ঘুমের মাঝে, ও ওমর ফারুক আমিরুল মুমিনী, আপনাকে দেখে মনে হয় অনেক পরিশ্রমের কাজ করেছে, শরীর থেকে খান জ্বলছে, আর হাতে একটা নতুন কাপড় পরিধান করবে এমন দৃশ্য আপনার দেখাই কেন? তোমার বলছে আল্লাহর নবীর সাহাবী, আমি ইন্তেকাল করেছি কত বছর হয়েছে? বলছে আমিরুল মুমিনী আপনার ইন্তেকাল হয়েছে 12 বছর হয়েছে। বলছে সাহাবী শোনো, আজ এই সময় পর্যন্ত আমার মৌতির পর থেকে 12 বছর পর্যন্ত কেবলমাত্র আমার আমল নামার হিসাবটা আল্লাহর দরবারে দিয়া আমি অবসর পাইলাম। এই কঠিন কাজটা করতে যায় আমি এরকম ক্লান্ত আর শ্রান্ত হয়ে গেছি। সর্বশেষ আল্লাহর ঘোষণা ছিল, ফেরেশতারা বসেছে, ওমর রে আখিরি নবীর সাথে ছিলাম, আখিরি নবীকে ভালোবাসতাম, আখিরি নবীর শ্বশুর ছিলাম, তাই আখিরি নবীর মহব্বতের খাতিরে আর হিসাব নেওয়া হলো না, বিনা হিসাবে তোমাকে মাফ করা হলো। যদি নবীর সাথী না হতা 12 বছর কেন, 12 যুগ করতে গেলেও মনে হয় আমার আমল নামার আমি হিসাব দিয়া আল্লাহর দরবার থেকে না যাতের আশা আমি ওমর করতে পারতাম না, এর নাম হলো তাকওয়া। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাজারে দোকানদারি করত, কাপড়ের দোকানদার, কে? ইমাম আজম। দুপুর বেলা ওই দিন সূর্য ওঠে নাই ভালো, আকাশ মেঘ, ভালো দেখা যায় না, তো দুপুর বেলা দোকান বন্ধ করে বাড়ি যাইতেছে। দোকানদাররা শুনে রাখেন, একজন ক্রেতা আসছে মাল কেনার জন্য, কাপড় কেনার জন্য। আবু হানিফা রাহমাতুল্লাহ বাড়ির পথে যাচ্ছে, পথে দেখা, বলছে হুজুর দোকান বন্ধ করছেন? বলছে হ্যাঁ। এই সময় কিন্তু বন্ধ করছেন কেন? চলেন আমি একটা কাপড় কিনবো। বলছে না আমি কাপড় বিক্রি করবো না। সুবহানাল্লাহ বলে। বলছে কেন? বলছে না আজকে আকাশে রৌদ্র ওঠে নাই, ভালো দেখা যায় না পরিষ্কার কাপড় চোপড়, আমি যদি দোকান খুলি তাহলে ক্রেতারা এসে কাপড় দেখে চিনতে পারবে না অরিজিনাল না কি, ভালো কালার ঠিক পাবে না, মনে করবে একটা বাড়ি যেয়ে হবে কি, তাই আমি আজকে কাপড় বিক্রি করবো না, কারণ আমি আল্লাহকে ভয় পাই। আর আপনি আর আমি যদি হইতাম যত ময়লাযুক্ত যত খারাপ কাপড় আজকেই তো বেচার সময়, কি কথা বলেন না কেন? কাপড়ে বৃষ্টির ছিটা লাগছে কোন সমস্যা না, চোখেও ধরা পড়ে না, সামান্য দুই একটা স্পট পড়েছে। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার কর্মচারীকে কাপড় গুলোকে আলাদা করে বাঁচিয়ে রাখছে, এই কর্মচারী এই কাপড় গুলো রেইন স্পট আছে কিছু বৃষ্টির ছিটা লাগছে, এই কাপড় গুলো আলাদা করে বিক্রি করবা, যখন বিক্রি করবা তখন মানুষের কাছে এই কাপড়ের ত্রুটি বলে দিবা যে ভাই এই কাপড়টা কিন্তু এই দোষ আছে, বিধায় আপনারা নিতে পারেন কম দামে বেচবা, কিন্তু স্পট ত্রুটি এত কম যে বেচার সময় ওই কর্মচারীর মনে নাই, আর যারা কিনে এনেছে তারা ওইটা দেখে যখন টাকা জমা দিতে গেছে আবু হানিফা রাহমাতুল্লাহ কাছে, টাকা দিতেছে সব ঠিকঠাক মতো, হিসাব করে আবু হানিফা রাহমাতুল্লাহ বলছে যে টাকা এত কেন, তোমার এই কাপড় তো বিক্রি করতে দিয়েছিলাম ত্রুটিওয়ালা কাপড়, তাতে তো এত টাকা আসার কথা না। বলছে হুজুর আমার কাপড়ের যে ত্রুটি ছিল সেইটা বলতে পারে নাই আমার, আর ক্রেতারাও তো ফুল টাকা দিয়েই তো কিনে নেছে। সাথে সাথে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ ওই কর্মচারীর চাকরি বাতিল করে দিয়েছে, এবং ওই টাকা যত কাপড় বিক্রি করা টাকা যা ছিল সবগুলো তিনি আল্লাহর হস্তে এতিম অসহায় মিসকিনদেরকে দান করে দিয়েছেন, যে এই টাকা আমার জন্য ভোগ করা হালাল হবে না, কারণ মানুষের তো বাড়িতেই রাখবে যে কাপড়গুলোতে ত্রুটি, অথচ আমি কিনতিস বিক্রি করেছি ভুল টাকায়। এর নাম ছিল কি? তাকওয়া। জোরে বলেন এর নাম কি? জোরে বলেন এর নাম কি? কেউ দেখবে না, কিন্তু কে দেখবে? এইটা মাথার ভিতর যে কোনো গুনাহ কাজ করবে অন্তরে অন্তরে গোপন, গোপনে বাগানে বসে নদীর মাঝে কেউ দেখবে না, তখনও কে দেখবে?